কেউ যদি আপনার ফেসবুক আইডির নাম অথবা ছবি ব্যবহার করে ফেক আইডি ক্রিয়েট করে অথবা ফেসবুকে আপনাকে কোনোভাবে হ্যারাসমেন্ট করে, তাহলে কিন্তু ইম্পোস্টার রিপোর্টের মাধ্যমে আপনি সেই ফেসবুক ফেক আইডিটা নষ্ট করে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেক আইডি নষ্ট করতে হয়, মানে অন্য কারোর ফেক আইডি কিভাবে রিপোর্ট করে আপনি নষ্ট করবেন। ইম্পোস্টার যে রিপোর্টটা আছে, এই রিপোর্টের মাধ্যমে কিন্তু সহজেই অন্য কারোর ফেক আইডি নষ্ট করে দেওয়া যায়। অ্যান্ড সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। আপনাকে যদি কেউ অনলাইনে বিরক্ত করে বা আপনার ছবি বা নাম দিয়ে যদি অন্য কেউ ফেসবুক আইডি ক্রিয়েট করে, সেক্ষেত্রে আপনি নিজে নিজেই কিন্তু সেই আইডিটাকে নষ্ট করে ফেলতে পারবেন। সো কিভাবে কেউ করবেন চলুন দেখে আসি। অলরাইট, তো ইম্পোস্টার রিপোর্ট করার জন্য আপনাকে এমন একটা ব্রাউজার ব্যবহার করতে হবে যে ব্রাউজার থেকে আপনি আগে কোনো সময় রিপোর্ট করেন নাই, অথবা যদি করে থাকেন তাহলে সেই ডাটাটা ক্লিয়ার করে নিতে হবে। তবে আমার মনে হয় ইম্পোস্টার রিপোর্ট করার জন্য সবথেকে ভালো হচ্ছে মাইক্রোসফট যে ব্রাউজারটা আছে সেটা। তো সেটা দিয়ে কীভাবে কী করবেন আমি সেটা পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজ হবে, আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ বারে লিখবেন মাইক্রোসফট ব্রাউজার। এটা লিখে সার্চ করলে প্রথমে আপনার সামনে মাইক্রোসফট ব্রাউজার এজ অল ব্রাউজার নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো আমার সাথে অলরেডি ইনস্টল করাই আছে, আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। সো এই ব্রাউজারটা ওপেন করলে প্রথমে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, পেজ একটু লোড হবে, দেন বাকিটুকু আমি আপনাদের পরপর দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে স্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন, এটাতে ক্লিক করবেন। সেমভাবে আবারও স্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনে ক্লিক করবেন, আবারও এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে নট নামে ক্লিক করবেন, এখান থেকে আবারও নট নামে ক্লিক করে এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে ট্রাই নাও এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখানে আপনাকে সার্চ করতে হবে এবং বাকি কাজগুলো করতে হবে। এখান থেকে আস্ক মি এনিথিং এখানে আপনি লিখবেন, আমি দেখিয়ে দিচ্ছি কি লিখবেন। এখানে আপনি লিখবেন ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক, জাস্ট ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক। এটা লিখে সার্চ করলে প্রথমে আপনার সামনে এরকম একটা ব্রাউজার ওয়েবসাইট চলে আসবে। তো এই কাজটা আপনি মাইক্রোসফট বাদে অন্য যে কোনো ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন, সেম টু সেম আর কি। আমার মনে হয় এই রিপোর্টটা করার জন্য এই ব্রাউজারটা ভালো, দ্যাটস ওয়াই আমি আপনাদের বললাম আপনি এটা দিয়ে করতে পারেন। তো এখান থেকে প্রথমে আপনি চাইলে ক্রোম দিয়েও করতে পারেন, মজিলা ফায়ারফক্স যে কোনোটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে প্রথম যে অপশনটা আছে, সরি লাস্টের যে অপশনটা আছে সামওয়ান ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি মি অর এ ফ্রেন্ড, এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। এরপর এখানে আছে ইজ দিস অ্যাকাউন্ট ইম্পোস্টিং ইউ, এখান থেকে আপনি ইয়াস আই এম দ্য পারসন বিং ইম্পারসন্ট এটা ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনার সামনে একটা এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করতে হবে, না হলে কিন্তু আপনার এই রিপোর্টটা কাজ করবে না, তার ফেক আইডিটা নষ্ট করতে পারবেন না। তাই এখানে কীভাবে কী করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এবং সেম টু সেম এভাবেই কাজটা করবেন। প্রথমে রয়েছে ইউর ফুল নেম, এখানে হচ্ছে আপনার নিজের যে ফেসবুক আইডিটা রয়েছে সেই ফেসবুক আইডির নামটা এখানে দিতে হবে, অবশ্যই পুরো নামটা দিতে হবে। সাপোজ এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে আপনি আপনার নিজের নাম দিবেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি সাপোজ। ওকে, আপনার নিজের নামটা দেওয়া হয়ে গেলে চলে আসবেন নিচের এখানে ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এইখানে আপনি আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনার ফেসবুক আইডিতে যে ইমেলটা ছিল সেটাই দিতে হবে, এমন কোনো কথা নাই। আপনার বর্তমান যে জিমেল অ্যাড্রেস আছে সেখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। সো এখানে আমি একটা জিমেল বসিয়ে দিলাম, এই জিমেলের মাধ্যমে আপনার কাছে মেইল যাবে যে তার আইডিটা নষ্ট হয়েছে কিনা, এই ইমেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। ওকে, তারপরে রয়েছে দ্য ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল, এইখানে হচ্ছে যে ফেক আইডিটা আপনি নষ্ট করতে চান সেই আইডির নামটা দিবেন। এক্সাম্পল, এখান থেকে সাপোজ এই যে এটাই সেই ফেক আইডি, আমি যে আইডিটা নষ্ট করতে চাই বা হচ্ছে এটা ফেক আইডিটা আপনি চাই নষ্ট করতে চাই, এই ফেক আইডির নামটা যেটা আছে এই নামটা আমাকে এখানে দিতে হবে। সেম টু সেম এখানে যে নামটা আছে আপনি এখানে সেই নামটাই দিয়ে দিবেন, মানে ফেক আইডির নামটা দিয়ে দিবেন যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন। ওকে, তো ফেক আইডির নামটা দেওয়া হয়ে গেলে নিচের দিকে রয়েছে হচ্ছে যে অপশনটা, এখানে হচ্ছে আপনার যেই ফেক আইডিতে অর্থাৎ এই ব্যক্তি ফেক আইডিতে যে জিমেইল অথবা নাম্বারটা ফোন নাম্বারটা ইউজ করছে সেটা আমাকে দিতে হবে। যদি না জানেন তাহলে সমস্যা নেই, কারণ এটা হচ্ছে অপশনাল, দেখতে পাচ্ছেন ইফ অ্যাভেলেবেল। যদি না জানেন যে সে তার ফেক আইডিতে কোন নাম্বার অথবা জিমেইলটা ব্যবহার করেছে তাহলে এই বক্সে কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকুক। এরপর নিচের দিকে রয়েছে হচ্ছে চুজ ফাইল, চুজ ফাইলের এখান থেকে আপনাকে হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ড, সরকারি যে কোনো কার্ড, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, যে কোনো সরকারি কার্ডের ছবি এখানে আপনাকে সাবমিট করতে হবে। আপনি চুজ ফাইলে ক্লিক করে চলে আসবেন হচ্ছে গ্যালারিতে, গ্যালারি থেকে আপনার নিজের যেই সরকারি কার্ড বা হচ্ছে এনআইডি কার্ড থাকবে সেই কার্ডটা মানে ছবিটা সিলেক্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে, মানে আপনার এনআইডি কার্ডের ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর রয়েছে লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল, এখানে হচ্ছে আপনি যে আইডিটা নষ্ট করতে চান মানে ফেক আইডিটা নষ্ট করতে চান সেই ফেসবুক আইডির লিঙ্কটা দিতে হবে। তার জন্য এখানে এসে থ্রিডট লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে এই প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই ফেক আইডির লিঙ্কটা কপি হয়ে যাবে। সো আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি এখানে।
সেম টু সেম আমি যেভাবে দেখালাম সেভাবে করবেন, নাহলে কিন্তু হবে না। ওকে, তো সর্বশেষ আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাডিশনাল ইনফো। অ্যাডিশনাল ইনফোটা হচ্ছে আপনি লিখবেন ফেসবুকের কাছে যে এটা আপনার নিজের অ্যাকাউন্ট, অন্য কেউ আপনার ফেক আইডি ব্যবহার, মানে ফেক আইডি হিসাবে ব্যবহার করতেছে, আপনার ছবি হতে পারে, আপনার নাম হতে পারে, যেটা হচ্ছে অন্য কেউ ইউজ করতেছে সেটা আপনি ফেসবুকের কাছে লিখবেন। এখন যদি আপনি নিজের মতো করে লিখতে পারেন তাহলে তো ভালো, লিখতে পারলে লিখবেন, আর না লিখতে পারলে চলে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে সেম এরকম একটু টেক্সট পেয়ে যাবেন, এই টেক্সটটুকু আপনাকে কপি করতে হবে। যদি ডেসক্রিপশন বক্স থেকে কপি করতে না পারেন তাহলে চলে আসবেন টেলিগ্রামে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, ওই টেলিগ্রাম থেকে সহজেই আপনি এটা কপি করতে পারবেন। জাস্ট কপি করা হয়ে গেলে আপনি এখানে অ্যাডিশনাল ইনফোতে এসে জাস্ট এটা পেস্ট করে দিবেন। সো আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি, সরি এখানে পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করা হয়ে গেলে আপনার কাজ শেষ। দেখতে পাচ্ছেন পরপর যেগুলো দেখালাম, প্রথমে আপনার নিজের নাম, তারপর আপনার নিজের একটা ইমেল, তারপর এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা অন্য কোনো সরকারি কার্ড, তারপর এখান থেকে হচ্ছে যে আইডিটাকে আপনি নষ্ট করতে চান সেই আইডির প্রোফাইল লিঙ্ক, অ্যান্ড সর্বশেষ হচ্ছে এখানে অ্যাডিশনাল ইনফো। এগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু একটা রিপোর্ট সেন্ড হয়ে যাবে। অ্যান্ড সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি ফিরতে কোনো ইমেল পেয়ে যাবেন, যেখানে হয়তো আপনার বলা হবে যে আপনার ওই ফেক আইডিটা নষ্ট করা হয়েছে কিনা। অ্যান্ড এটা কাজ করবে যদি আপনার নিজের ফেসবুক আইডির সাথে আপনি যে এনআইডি কার্ড বা সরকারি কার্ড সাবমিট করেছেন সেই কার্ডের সাথে যদি আপনার নিজের কার্ড, সরি নিজের নামের, ফেসবুক নামের মিল থাকে, জন্ম তারিখ মিল থাকে, তাহলে অবশ্যই অবশ্যই যাই আইডিটাতে রিপোর্ট করেছেন আপনি সেই ফেক আইডিটা নষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তো আপনার কাজ হবে এখন জাস্ট আপনি 12 থেকে 24 ঘন্টা অপেক্ষা করবেন, সর্বোচ্চ 48 ঘন্টা অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন আপনার কাছে মেল চলে আসছে যে ওই ফেক আইডিটা নষ্ট হয়ে গেছে। আর যদি কোনো কারণে মেল নাও পান তাহলে আপনি হচ্ছে কোথাও একটা যেই প্রোফাইলের, মানে যেই প্রোফাইলটা আপনি নষ্ট করতে চান সেই প্রোফাইলের লিঙ্কটা কপি করে রাখবেন, মানে রিপোর্ট করার আগে হচ্ছে কপি করে রাখবেন। কপি করা হয়ে গেলে জাস্ট দেখবেন, মানে 12 থেকে 24 ঘন্টা পর যদি কোনো মেইল না পান তাহলে এখান থেকে জাস্ট ওই লিঙ্কটার উপর মানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন যদি এরকম লেখা আসে দিস পেজ ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, তাহলে বুঝে নেবেন ওই ফেক আইডিটা কিন্তু নষ্ট হয়ে গেছে বা ফেসবুক ডিলিট করে দিয়েছে। এভাবে আপনি চেক করে নিতে পারেন যে 24 ঘন্টা পর যে ওই ফেক আইডিটা নষ্ট হয়েছে কিনা। সো আশা করি অবশ্যই কাজ হবে, অ্যান্ড এই প্রসেসটা ফলো করলে অবশ্যই ফেক আইডি নষ্ট করতে পারবেন। সো গাইস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে এসে বেল বাটনটি বাজিয়ে দিবেন।